वेलकम टू अपडेट मास्टर प्राइमरी 2017 शून्यपद और इंटरव्यू जी होते चले कारा कारा सूझ पाएँ और तरह 2017 काट अफ और स्कोर डीएलएड और बीएड सवार जो सुखबर की आसते चले आबार की को लिस्ट बेरोबे और नॉट इनक्लूडेड सूझ क्यों आसें तो समस्त बेपार नहीं भिडियोते विस्तारित आलोचना करा तो अवश्य शेष पर्यंत भिडियो देखें भिडियो शुरू कर आगे बताते जरा एखो पर्यंत चैनल सबसक्राइब करें कि सबसक्राइब न कर भिडियो देखें अवश्य सबसक्राइब कर भिडियो देखते देखते अवश्य भिडियो लाइक करूँ और भिडियो देखार पर हमें कमेंट बक्से जो भिडियोर कमेंट बक्स से क्योंकि कमेंट करबें तो सोशल मीडिया लिंकगुलो देखा डिस्क्रिप्शन से क्योंकि लाइक फलो सबसक्राइब जेटा जमन खुशी अपना करते तो एबारे शुरू करा जा तो प्रथम जो बेपार्ट आसब एक एक सब बेपारे कवर करब क्योंकि प्रथम जो बेपार्ट आसब से आर कि लिसट आसें आबार जे लिस्ट आसार सेटी कोनो सम्भावना एखोनो पर्यंत नेई अर्थात प्राइमरी 16500 थेके रिक्रुटमेंट कमप्लीट हो गेछे बोर्डेर भाषाय 738 जेटी बाकी छिलो सेटाओ कमप्लीट हो गेछे तो एई संक्रांत लिस्ट आसार आर कोनो सम्भावना नेई तो एखोन आपनादेर मने प्रश्न जागबे ताहले 16500 तो सीट कि ताहले सत्यि भर्ति हो गेलो ना एमनटाओ नय अनेक सीट फाका आछे किन्तु बोर्डेर पक्षे जेहेतु बला होयेछे तो सेई खबरटी आपनादेर देवा होच्छे तो आगामी दिनेई आपडेट जेगुलो आसबे आपनादेर साथे शेयार करा होबे तो नॉट इनक्लूडेड कीভাবে সুযোগ আসবে नॉट इनक्लूडेड যারা আছেন তারা টেট পাস করে আছেন এবং টেট সার্টিফিকেট যখন দেওয়া হবে তো তাদের ক্ষেত্রে পরবর্তীতে যে ইন্টারভিউ প্রক্রিয়া তারা সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে তো এইভাবে সুযোগটি আসবে নট ইনক্লুডেড আলাদা হবে কোনো আর লিস্ট বেরোবে না তো এবার যে প্রসঙ্গে যাব সেটা হচ্ছে প্রাইমারি 2017 শূন্যপদ এবং ইন্টারভিউতে কারা সুযোগ পাবেন এবং তার সাথে কাট অফ এবং স্কোর এবং ডিএলএড বিএড সবার জন্য যে সুখবর সে ব্যাপারটি নিয়ে তো শূন্যপদ কত তো মাননীয় শিক্ষামন্ত্রী একটা প্রতিবেদনে বলেছিলেন কিছুদিন আগে যে প্রায় 2 লক্ষ শূন্যপদ আছে প্রাইমারি ক্ষেত্রে এবং আদার ডিপার্টমেন্টে আরও অন্য রকম ভ্যাকেন্সি আছে তো আমরা এখানে প্রাইমারি ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরছি তো প্রায় 2 লক্ষ শূন্যপদ আছে তার মানে এই নয় যে পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়াটি হবে পুরো 2 লক্ষই নিয়ে নেওয়া হবে এমনটা নয় ধাপে ধাপে নিয়ে নেওয়া হবে এবং সেক্ষেত্রে ভ্যাকেন্সি যেটি সেটি নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন যে প্রাইমারি 2017 ভ্যাকেন্সি কত শূন্যপদ কত তো সেটা নিয়ে আপডেট একটাই যে আগে যে ব্যাপারগুলো বলা হয়েছিল সেটার সঙ্গে সম্পর্ক নেই নতুনভাবে নোটিশ দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ সেটা ভ্যাকেন্সি ক্রিয়েট করা হবে এবং তারপর অফিসিয়াল ভ্যাকেন্সি ক্রিয়েট এবং আপডেট হবে এবং সেক্ষেত্রে বিভিন্ন এসআই অফিস থেকে স্কুলে স্কুলে কিন্তু আপডেট চাওয়া হচ্ছে ভ্যাকেন্সির জন্য বিভিন্ন স্কুলে আপনারা খবর নিলে বুঝতে পারবেন কিছুদিন আগে থেকে সেটা চলছে তো আপকামিং যে রিক্রুটমেন্ট হবে তার জন্য যে ভ্যাকেন্সি অর্থাৎ 2017 কিংবা যারা এলিজিবল ক্যান্ডিডেট যারা বসবেন ইন্টারভিউ হবে তারপর যে নিয়োগ প্রক্রিয়া হবে তো সেই ভ্যাকেন্সি এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে ডিক্লারেশন দেওয়া হয়নি অফিসিয়ালভাবে রেগুলেশন আমরা কখন ধরবো যখন অফিসিয়াল ওয়েবসাইটে আসবে তো শূন্যপদ কত যদি শূন্যপদ কম হয় অবশ্যই 2017 নিয়ে শুধু হয় তাহলে শূন্যপদ যদি মোটামুটি 10,000 কিংবা 9,000 কাছাকাছি হয় তাহলে তো অবশ্যই সবাই চাকরি পেয়ে যাচ্ছেন 2017 কিন্তু জিনিসটা কীরকম হবে সেটা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো ইন্টারভিউতে তাহলে কারা কারা সুযোগ পাবেন তো ইন্টারভিউ একটা হবে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে এক মাসের মধ্যেই তো ইন্টারভিউতে কারা কারা সুযোগ পাবেন টেট সার্টিফিকেট যদি তার আগে দেওয়া হয় তারা পাবেন অর্থাৎ টেট পাস প্লাস ট্রেন ক্যান্ডিডেট এবং 2017 যারা টেট 2017 অর্থাৎ যে পরীক্ষাটি 31 জানুয়ারি 2021 হয়েছিল তাতে যারা পাস করেছেন তো তারা তারা সুযোগ পাবেন এবং অবশ্যই নোটিশটি যখনই আসবে সেখানে ক্লিয়ারভাবে উল্লেখ থাকবে সব কিছু এবং অবশ্যই আপনারা কিন্তু জিনিসটা বুঝতে পারবেন তখন তো এবার আপনাদের মনে প্রশ্ন আসছে যে তাহলে ডিএলএড বিএড সবার জন্য কি সুখবর আসছে অর্থাৎ সবাই কি সুযোগ পাবেন হ্যাঁ ডিএলএড অগ্রাধিকার যে কেসটি সেটি কোনো ফাইনাল জাজমেন্ট কিছু হয়নি ফাইনাল জাজমেন্ট যতদিন হচ্ছে ডিএলএড এবং বিএডকে সমানভাবে ট্রিট করা হচ্ছে এবং ফাইনাল জাজমেন্ট যদি এরকম হয় যে ডিএলএড অগ্রাধিকার হয়ে যায় তাহলে পেপারটা অন্যরকম হবে আর ডিএলএড কিংবা বিএড সমানভাবেই থাকবে যদি জাজমেন্ট না হয় কিংবা এরকমই থাকে তো তাহলে ডিএলএড এবং বিএড এখনও পর্যন্ত যে ব্যাপারটি সবাই সুযোগ পেতে চলেছেন এবং অবশ্যই আপনার ট্রেনিং প্রাপ্ত এবং টেট পাস যদি করে থাকেন সুযোগ কিন্তু আপনাদের আগামী দিনে আসতে চলেছে তো এবার একটা কাট অফের ব্যাপারে আসি 2017 কাট অফ এবং স্কোর কত আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কাট অফটা আমরা অ্যাপ্রক্সিমেট যেটা হিসাব করেছি মোটামুটি এরকম হতে চলেছে তো এটা আগের রিক্রুটমেন্ট থেকে দেখে ব্যাপারটা বিশ্লেষণ করে করা তো অবশ্যই এটা হেরফের হতে পারে সেটা আমাদেরকে আগেই জানিয়ে দেওয়া হলো এবং এই বিষয়ে বিস্তারিত কিন্তু জানার জন্য যে ভিডিওটি আপনারা দেখতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের চ্যানেলের ভিডিও কিছুদিন আগেই করা হয়েছে সেখান থেকে আপনারা পুরো ব্যাপারটি জানতে পারবেন তো তাহলে পুরো ব্যাপারটি সম্পর্কে আপনারা অবগত হলেন এবং যাদের 2014 ক্যান্ডিডেট টেট পাস করে আছেন
তাদের ক্ষেত্রেও আগামী দিনে যে আপডেটগুলো আসবে এবং তার সাথে 2017 ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য যে আপডেট কিংবা নতুন টেট 2022 সেসব আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রথম পাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দিন, তাহলে একটা আপডেটও কিন্তু আপনারা মিস করবেন না। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করুন এবং আপনাদের ফিডব্যাক দিতে পারেন, কমেন্টে লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারে।